ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো মেঘলা মেঘলা ওয়েদার ঘোষণা করা হয়েছে, শুক্রবার দিন বৃষ্টি আসবে, সেজন্য আরও বেশি খুশি। বৃষ্টির সময় বৃষ্টি না হলে মনটাও খারাপ লাগে, এবং যে সিজনে যে জিনিসটা দরকার সেটা যদি না হয়ে যায় পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে যাবে, তো সেটা আমরা কখনো চাই না। আর এখন বাজে 12:30, একটু বেশি হয়েছে, 12:35 কিংবা 40 এরকম হবে। আজ হলো বুধবার, তো রিতম আজকে স্কুলে যায়নি। সকালবেলা উঠে ওর একটু বমি বমি, ও একটু বমি করেছে একবার, আর দু তিনবার বমি বমি পাচ্ছে এরকম, ওই জন্য ওকে আর সকালবেলা স্কুলে পাঠায়নি। তো এখন আমি খাচ্ছি একটু ছোলা বাদাম ভিজানো, এই টাইমটায় খাচ্ছি, নর্মালি সকালবেলা খেয়ে থাকে। তো সকালবেলা আমি একটু চা মুড়ি খেয়েছি, আর তেমন কিছু খাওয়া হয়নি। তো এই টাইমটা 12:30, 12:30 টাইমটা একটু খিদে পেয়ে যায়, সেজন্য এই টাইমটায় বেশিরভাগ আমাকে দেখো আমি কিছু না কিছু খাচ্ছি, সে ফল হতে পারে, ছোলা ভিজানো হতে পারে, কিংবা ওই যে জল মেশানো ফলের শরবত, এইরকম আর কি খেয়ে থাকি। তো এতে সামান্য একটু লবণ দিয়ে খাচ্ছি, কোনো পেঁয়াজি না, শশা না, কোনো জাঁকজমকপূর্ণভাবে খাচ্ছি না। আর আমি বেশিরভাগ এই লস্যি হোক কিংবা যে কোনো এখন খাওয়ার যে লবণ সেই লবণ ইউজ করি। আগে ইউজ করতাম বিট লবণ যেগুলো, তো চব্বিশ ঘন্টায় সেই ডক্টরদের নিয়ে বছর খানেক আগে খুব ঘন ঘন হতো না এক একটা বিষয়ের উপরে আলোচনা, তো সেই আলোচনায় একজন ডক্টর বলেছে বিট লবণ খাওয়াটা ভীষণ খারাপ, অল্প একটু অব্দে খাও ঠিক আছে মাঝে মধ্যে, কিন্তু রেগুলার বিট লবণ খাওয়াটা ভীষণ খারাপ। বিট লবণে কী যেন একটা বেশি থাকে সেটা আমার মনে নেই, তো সেই জন্যে বিট লবণটা বেশি খাওয়া না খাওয়াই ভালো, ওই জন্য বিট লবণটা অ্যাভয়েড করে চলি। আমি লসুন টসি বানালে নর্মালি যে আমরা রান্না করি যে লবণ সেই লবণ ইউজ করে থাকি। তো এই এখন কিন্তু সেই সিজনটা কমে গেছে, যে সিজনে ডক্টররা সপ্তাহে দুদিন তো হবেই ডক্টরদের নিয়ে এসে 24 ঘন্টা, তারপর এবিপি আনন্দ, এক একটা বিষয়ের উপরে মানে বিভিন্ন আলোচনা করতে করতে, তো একবার শোনা গেল না দাঁড়িয়ে জল খাওয়া যাবে না, বসে জল খেতে হবে, মানে কি বলবো। এরপরে দেখা গেল শোনা যাবে তুমি আর দাঁড়িয়ে শুয়ে ঘুমাতে পারবে না, তোমাকে দাঁড়িয়ে ঘুমাতে হবে, তুমি আর বসে ভাত খেতে পারবে না, তোমাকে শুয়ে খেতে হবে, মানে এক একটা সময় এক একটা নিয়ম বেরোচ্ছে এবং মানুষকে ভয় ধরিয়ে দিচ্ছে। তোমার শরীর দুর্বল কিন্তু মনে জোর আছে, তাহলে তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমি যেই কথা বলা শুরু করি পাশের বাড়ির কুকুর ডাকা শুরু করে, জানি না কেন আমার সঙ্গে কিসের শত্রুতা, এটা মাঝে মধ্যেই হয়ে থাকে। অনেক সময় ভিডিও শ্যুট করে সেই ভিডিওটাকে ডিলিট করে আবার নতুন করে করতে হয়, এত ডাকে, এত চিৎকার করে। তো যেটা বলছিলাম যে মনের জোর থাকলে না শরীরের দুর্বলতা কোনো বাধা না, না হলে যার পা নেই সেই ইংলিশ চ্যানেল পার হয়ে যাচ্ছে, এটা কখনোই হতে পারে না মনের জোর না থাকলে। তো আমার দাদু একটা এই প্রসঙ্গে একটা কথা গল্প বলতো, সেই গল্পটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো একটা গ্রামে এরকম থাকে না 4-5 জন বেশ সাহসী, তো এরকম 4-5 জন ছেলে এক জায়গায় হচ্ছে সাহসী, তো তাদের মধ্যে দেখা হচ্ছে সব থেকে বেশি সাহসী কে, বেস্ট কে আর কি। তো পাশে একটা মাঠের মধ্যে, কিছু দূরে মাঠের মধ্যে একটা কবরখানা আছে, কবরস্থান আছে, তো সেই কবরস্থানে গিয়ে অমাবস্যা রাতে গিয়ে হাতে একটা হেলিকেন নিতে পারবে, এছাড়া সঙ্গে কেউ যাবে না। তো একটা এরকম লাঠি দিয়েছে, লাঠি পুঁতে রেখে চলে আসতে হবে তোমাদেরকে, সেটাই হলো তোমাদের চিহ্ন যে তুমি ওইখানে গিয়েছিলে, তুমি ওখান থেকে ফিরে এসেছো। তো প্রথম একজন গেছে, গিয়ে লাঠিটা পুঁতে চলে এসেছে, বেশ ভালো কথা, হেরিকেন নিয়ে গেছে। পুরানো দিনের গল্প মানে কি, তখন তো আর কারেন্টের কোনো ব্যাপার নেই, হেরিকেন নিয়ে গেছে, তো চলে এসেছে। সেকেন্ড জন গেছে, গিয়ে সে আর ফিরছে না। তো 10 মিনিট 15 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, তো 10-15 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু 1 ঘন্টা তো লাগতে পারে না। তখন সবাই মিলে গেল, গিয়ে দেখা গেলো সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো অজ্ঞান হয়ে পড়ে আছে, এবার তাকে আর কি তোলার সময় দেখা গেল তার ধুতির যে কোঁচাটা, মামাম স্নান করে নাও যাও, তার ধুতির যে কোঁচা, যে কুচি থাকতো না আগের দিনে, সেই কুচিটা সেই লাঠির মধ্যে পুঁতে মাটির মধ্যে পোতা হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে বোঝাতে পারলাম কি জানি না, ধুতির কোঁচাটা মাটির মধ্যে পড়ে সেই মাটির সঙ্গে পুঁতে গেছে লাঠির সঙ্গে। এবার মানে পরে এটা গেস করা হলো যে মাটির সঙ্গে পুঁতে গেছে। এবার যখন সে লাঠিটা পুঁতে ফিরে আসছে তখন তার ধুতিটা টান লাগছে,
তখন সে পিছন ফিরে কিন্তু আর তাকায়নি, তার ধুতিটাই কি হয়েছে, সে ওখানে ভয়ে ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো সামান্য সাহসিকতা, সামান্য একটু রঙ্গরসিকতা করতে গিয়ে কত বড় একটা বিপদ ঘটে গেল। তো তার মনে দুর্বলতা ছিল, সে যদি পিছন ঘুরে দেখতো আমার ধুতিটা সত্যি ভূতে টানছে কিনা, তাহলে কিন্তু এই বিপদটা, এই বিপর্যয়টা হতো না। এটাই হচ্ছে, সামান্য কিছু হলেও মনে হয় যেন আমার মারাত্মক কিছু হয়েছে, তাই দাঁড়িয়ে জল খাচ্ছি। তো আমার মনের মধ্যে মনে হচ্ছে আমার কিডনিটা আর বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওই যে ডক্টররা বলেছে তোমার দাঁড়িয়ে জল খেলে কিডনি খারাপ হয়ে যায় তাড়াতাড়ি, তো ডাক্তাররা যেমন আমাদেরকে সচেতন করছে, সঙ্গে সঙ্গে মনে কিন্তু আরও বেশি ভয় ধরিয়ে দিচ্ছে। তো এখন আর বেশি কথা বলবো না, আজকে না তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হলো চিংড়ি মাছের রেসিপি। যারা চিংড়ি মাছ প্রেমী, চিংড়ি মাছ ভালোবাসে না খেতে এরকম লোক মনে হয় খুব কমই আছে, অনেকে বিভিন্ন কারণে খেতে পারে না। যেমন রিজু খেতে পারে না, ওর গলায় অ্যালার্জি আছে, খেলেই গলা চুলকায়। আর আমি খেতে পারি কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে পারি না, ছাড়ালেই আমার হাত চুলকায়। তো আমি আসল জিনিসটাই পারি, নকল জিনিসটা পারি না, খেতে পারি কিন্তু ছাড়াতে পারি না। আজকে দেখাবো চিংড়ি মাছের গন্ধরাজ কার, তো তার জন্য রান্নাঘরে যেতে হবে, তাহলে চলো রান্নাঘরে যাই। আমি চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে অলরেডি প্যান গরম বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের গন্ধরাজ কারি করার জন্য কী কী উপকরণ লাগছে সেটা আগে দেখিয়ে নিই। অবশ্যই লাগছে চিংড়ি মাছ, এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আছে, 1 চামচ টক দই, এই ছোটো চামচের 1 চামচ টক দই, আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, মিনিট 10 হবে। আর লাগছে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর এটা হলো 3-4-5 কোয়া মতন রসুন একটু থেতো করে রাখা, আর এখানে কাঁচা পাকা লঙ্কা, দেখতে সুন্দর লাগবে ওই জন্য নিয়েছি কাঁচা পাকা 2 রকমের লঙ্কা, আর 1/2 চামচ সর্ষে আর 1/2 চামচ জিরে বেটে নিয়েছি। আর অবশ্যই লাগছে গন্ধরাজ লেবু, তো গ্রেট করা 1 চামচ গন্ধরাজ লেবুর যে খোসা 1 চামচ নিতে হবে, আর 2 চামচ লেবুর রস। টকটা নিজের পছন্দ মতন, কেউ বেশি কেউ কম, কে কীরকম টক খাবে সে তার উপরে। আর রুটিন মশলা যেগুলো, নুন হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, সামান্য একটু চিনি, এটাও স্বাদ মতো। তো চলো আগে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিই, সরি চিংড়ি মাছটাকে ভাজবো না, পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মধ্যে একেবারে ভেজে নেবো, কারণ চিংড়ি মাছের মধ্যে লেবুর রস দিলে চিংড়ি মাছটাকে একটু অনেকটা শক্ত হয়ে যাবে, ওই জন্য চিংড়ি মাছটাকে আমি আলাদা করে ভাজছি না। তাহলে শুরু করে দিই রান্নাটা। প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, তো সর্ষের তেলে যে কোনো মাছের প্রিপারেশন বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করবো, তারপরে দিয়ে দেবো থেতো করা রসুনটা। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আর একটু সফট হয়ে যায়। এবার ঢাকনা খুলে এর মধ্যে ঢেলে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পর একটু সময় ধিমে আছে ঢেকে ঢেকে চিংড়ি মাছটাকে কষাবো যাতে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন দেবো সর্ষে আর যে জিরে বাটাটা রেখেছি, সে সর্ষে আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার একটু বাটি ধোয়া জল এর মধ্যে ঢেলে দিচ্ছি, খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে এটা। এখন দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুটা, গ্রেট করে উপরের যে পাতলা খোসা সেটাই দিতে হবে, ভিতরে সাদা অংশটা দিলে কিন্তু অনেকটা তেতো লাগবে। এবার লঙ্কাটা দিয়ে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো মিনিট খানেকের মতো। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, মিনিট 10-15 লাগে রান্নাটা করতে, তো তোমার হাতে সময় কম, চটজলদি কোথাও বেরোতে হবে, তাহলে ঘরে চিংড়ি মাছ আছে, তাহলে খুব তাড়াতাড়ি সুস্বাদু চিংড়ি মাছের এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখানে নিয়েছি 2 চামচ মতো লেবুর রস ছোটো চামচে, আর সবশেষে ধনে পাতা লেবুর রসটা দিয়ে দেবো, টক নিজেদের পছন্দ মতো। আমি মাছের প্রিপারেশনে খুব বেশি টক পছন্দ করি না, মানে হালকার থেকে একটু বেশি, আবার মিডিয়ামের থেকে কম। মানে তোমাদের এই টকের ভ্যারাইটি বোঝাতে গিয়ে না আমার একটা নাটকের কথা মনে পড়ে যাচ্ছে, গেস করো তো কি নাটক, পারলে গেস করতে? পারলে না তাহলে বলেই দিই, নাটকটা হলো অবাক জলপান। কত রকমের জল হয়,
নাকের জল, চোখের জল, রোদে ঘেমে জল, সেরকম কত রকমের টক হয়। লো, মাঝারি, বেশি মাঝারি আর লো এর মাঝখানে এরকম অনেক রকমের হয়। তো রান্না প্রায় হয়ে গেছে, এখন লেবুর রসটা দিয়ে দেবো আর চিংড়ি এই ধনে পাতাটা দিয়ে দেবো, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। লেবুর রস দিয়ে দিচ্ছি আর ধনে পাতা। একটু সময় চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। চিংড়ি মাছের গন্ধরাজ কারি রেডি। গন্ধরাজ লেবু আর ধনে পাতা, এই দুটোর কম্বিনেশনটা তো আমার ভীষণ ভালো লাগে। মানে এই দুটোর বন্ডিংটা না ভীষণ স্ট্রং। মানে এই যে গন্ধ, একটা হালকা স্মেল, তেমন তীব্র গন্ধ না, পেঁয়াজ রসুনের যে একটা তীব্র গন্ধ বেরোয় সেরকম না, একটা হালকা গন্ধ, কিন্তু তার মধ্যেও একটা কত সুন্দর লোভনীয় ব্যাপার। তো খেয়ে তারপরে বলছি কেমন খেতে হয়েছে। তাহলে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি আর রিতামা করবো লাঞ্চ। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রিতামার কিন্তু এখনো খাওয়া চলছে। তো এবার বলি তোমাদেরকে চিংড়ি মাছের গন্ধরাজ কারিটা কেমন লাগে। জাস্ট অসাধারণ, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করার পর জানাবে কেমন হয়েছে। অবশ্যই 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 ট্রাই করবে। এই নিয়ে আমি তিনবার বানালাম, আগেও দুবার বানিয়েছি, সেবারও ভালো লেগেছে, এবার তো দারুণ লেগেছে। চিংড়ি মাছের কোয়ালিটির উপরে নির্ভর করে। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা এনেছিলাম জ্যান্ত চিংড়ি মাছ একেবারে। তো চিংড়ি মাছ যদি টাটকা হয় তার স্বাদ আরও বেশি ভালো হবে, সেজন্য এবার যেন বেশি ভালো লেগেছে। আর তোমাদেরকে এবার দেখাবো রিতামার নতুন লুক, তাহলে চলো। এই হচ্ছে রিতামার নিউ লুক। এই কিন্তু সেই পুরানো রিতামার নেই, নতুন রিতামা হয়ে গেছে। মামা তুই তাকাও, রিতামা ভীষণ লজ্জা পাচ্ছে। রিতামা কিন্তু স্কুলে পর্যন্ত যেতে চায় না, কারণ ওর ফ্রেন্ডরা ওকে টাকলু বলেছে, নেড়ু বলেছে ওই জন্য। রিতামা জাস্ট খাওয়া হলো, এখন প্রায় 3:30 বাজতে যায়, তখন আমরা দুজনে মিলে দেবো এখন একটু ভাত ঘুম। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার।